হ্যালো বন্ধুরা, আরও একটি সুখবর ইসরোর জন্য। চাঁদের দিকে আরও একটি ধাপ এগিয়ে গেল চন্দ্রযান থ্রি। ইসরোর কন্ট্রোল রুমে এই সময় কিন্তু টান টান উত্তেজনা ছিল, আর এই সমস্ত বিষয়কে ইসরো কিন্তু টুইট করে জানিয়েছে। আজকের ভিডিওতে আমরা চন্দ্রযান থ্রির লাইফ আপডেট দেখব, এবং সেই সাথে আমরা এটা জানার চেষ্টা করব ইসরোর বিজ্ঞানীরা কেন বলছে যে চন্দ্রযান থ্রি কোনোভাবেই বিফল হবে না, কেন এতটা কনফিডেন্সের সাথে বিজ্ঞানীরা এমনটা বলছে, এটাকেও দেখব আজকের এই ভিডিও থেকে। তাহলে আসুন বন্ধুরা শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। আজ 9 আগস্ট দুপুর 1টা থেকে 2টোর দিকে ইঞ্জিনকে উল্টো করে বার্ন করানো হয়, যার ফলে চন্দ্রযান থ্রি চাঁদের দিকে আরও একটি ধাপ এগিয়ে গেল। এখানে আপনারা ইসরোর করা একটি টুইট দেখতে পাচ্ছেন, যেখানে ইসরোর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে চন্দ্রযান তার অরবিটকে এখন আরও একটু কমিয়ে নিয়েছে। 174 কিলোমিটার থেকে শুরু করে 1437 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। এর মানে এর অরবিটটা এইখানে যেমন 174 কিলোমিটার আছে, এবং সেটার অধিক যেটা আছে সেটা এখন 1437 কিলোমিটার আছে। কিন্তু এর আগে যখন এই অরবিটটিতে ছিল, মানে বলা চলে যে 4 নম্বর অরবিটটিতে যখন ছিল, তখন কিন্তু এটার যে অরবিটের পরিধি সেটা কিন্তু অনেকটাই অধিক ছিল। যেমন তখন ছিল 170 কিলোমিটার ইন্টু 4313 কিলোমিটার। যাই হোক বন্ধুরা, আপনারা এখন বুঝতে পারলেন যে চন্দ্রযান কিন্তু সঠিকভাবে তার অরবিটটি পরিবর্তন করেছে। প্রথমে এই অরবিটে ছিল, তারপর এই অরবিটে, এবং এখন বর্তমান সময়ে এই অরবিটটিতে চন্দ্রযান থ্রি আছে। এবং সেখানে এই টুইটটিতে কিন্তু এটাও বলা হয়েছে যে এর পরের যে নেক্সট অপারেশনের শিডিউলটি আছে সেটি কিন্তু 14 আগস্ট, সেটা 11:30 থেকে 12:30 মধ্যে কমপ্লিট করা হবে। যাই হোক বন্ধুরা, এবার আসুন আমরা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি যে বর্তমানে চন্দ্রযান থ্রি কী অবস্থাতে আছে। তো বন্ধুরা, আপনারা এখন লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চন্দ্রযান থ্রি এখন কোথায় অবস্থান করছে। সেটা কিন্তু চাঁদের এই স্থানটাতে অবস্থান করছে, আর আপনারা বুঝতেই পারছেন যে এইখানে দুটো যে গ্রিন কালারের অরবিট দেওয়া আছে দুটো কিন্তু কমপ্লিট করে নিয়েছে। এখন এই যে হোয়াইট কালারের অরবিটটি আছে, এখানে কিন্তু চন্দ্রযান থ্রি আছে, এরপরে এটা, তারপরে এটা, এইভাবে কিন্তু সে ধীরে ধীরে চাঁদের 100 বাই 100 কিলোমিটারের মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে, এবং তারপরে হবে সফট ল্যান্ডিং। যেমনটা আমি বলেছিলাম যে চন্দ্রযান থ্রি এর আগে যে অরবিটে ছিল সেটা 170 কিলোমিটার থেকে শুরু করে 4313 কিলোমিটার, সেটা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং বর্তমান যে অরবিট সেটা হচ্ছে 174 কিলোমিটার ইন্টু 1437 কিলোমিটার। এছাড়াও চন্দ্রযান থ্রি যে চাঁদিকে ল্যান্ড করবে সেটার জন্য কিন্তু এখনও যথেষ্ট সময় বাকি আছে। আর এখানে আমরা তেমনটা দেখতে পাচ্ছি যে এখানে 14 দিন 6 ঘন্টা 4 মিনিট। এখন বন্ধুরা, চন্দ্রযান সম্পর্কে আরও বেশ কিছু লেটেস্ট আপডেট আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। সত্যি অর্থে চন্দ্রযান থ্রি যতই পথ এগোচ্ছে ততই কিন্তু রাতের ঘুম উঠছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গবেষকদের। ঠিক যেভাবে প্ল্যান করা হয়েছিল তেমনভাবেই কিন্তু একের পর একটি ধাপ কিন্তু অতিক্রম করছে এই যানটি। সদ্য চাঁদের একগুচ্ছ ছবিও কিন্তু তুলে পাঠিয়েছে ইসরোর এই মহাকাশ যানটি। সেই ছবি দেশবাসীর কাছে তুলে ধরেছে সংস্থা। ইসরোর চেয়ারম্যান যে এস সোমনাথ আছে, তিনি কিন্তু দেশবাসীকে এমনটা বলে আশ্বস্ত করেছেন, ভারতের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান থ্রি ল্যান্ডার বিক্রম, সমস্ত সেন্সর, এবং কি এর দুটি ইঞ্জিন যদি কাজ নাও করে, তারপরও 23 আগস্ট চাঁদের পৃষ্ঠে সঠিকভাবেই অবতরণ করবে এই যানটি। ল্যান্ডারের পুরো নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছে যা কোনোভাবেই এই মিশনটিকে ব্যর্থ হতে দেবে না। তিনি আরও বলেন, যদি সব কিছু ব্যর্থ হয়, যদি সমস্ত সেন্সর বন্ধ হয়ে যায়, কোনো কিছু কাজ না করে, তবুও বিক্রম অবতরণ করবে, এমনভাবেই এটাকে ডিজাইন করা হয়েছে। যখন কিছু কাজ করবে না, তখন একমাত্র প্রোপালশন সিস্টেম ভালোভাবে কাজ করবে। এর আগে চন্দ্রযান থ্রির এই চাঁদে অবতরণ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন, দেশীয় পদ্ধতিতে চন্দ্রযান তৈরি করা হয়েছে, তাতে প্রোপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং একটি রোভার রয়েছে। ল্যান্ডার এবং রোভারের কিন্তু নাম চন্দ্রযান 2 থেকেই নেওয়া হয়েছিল। এখন যাই হোক, এই প্রোপালশন সিস্টেমটা কি, কেন তার উপরে ইসরো বিজ্ঞানীরা এতটা ভরসা করছেন, আসুন এবার সেটাকে জানি। প্রোপালশন সিস্টেম হচ্ছে একটি যান্ত্রিক প্রযুক্তি, এটি মহাকাশ যানটিকে নিয়ন্ত্রণে রাখে। যখন সেন্সার, ইঞ্জিন সব কিছু কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দেয়, তখন প্রোপালশন সিস্টেম কাজ করতে শুরু করে। প্রোপালশন সিস্টেমের উদ্দেশ্য হলো, একটি মহাকাশ যান যখন মহাকাশে থাকে তখন তার বেগ পরিবর্তন করে, শুধু পরিবর্তন নয়, সেই সঙ্গে নিয়ন্ত্রণ করে, যাতে কোনোভাবেই যানটি তার বেগ হারিয়ে আশ্রে না পড়ে। ফলে বিজ্ঞানের যখন সেন্সর ইঞ্জিনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, তখন তাদের একমাত্র ভরসা থাকে এই প্রোপালশন সিস্টেম। সো বন্ধুরা, চন্দ্রযান থ্রিকে নিয়ে এটা ছিল একটি লেটেস্ট আপডেট, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
এই লেটেস্ট আপডেটটি আপনার কাছে কেমন লাগলো সেটি কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেল সায়েন্স বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সেই সাথে ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।